আর ওদিকে এই অবৈধ হচ্ছে যে ভারত থেকে গরু আসছে বলেই ঝামেলার জন্য হচ্ছে গরু এই দেশে বিক্রি হচ্ছে না, বাইরে কোনো পাড়ি নাই। মেয়েদের দাম কম পাই আমরা যে খাইছি, খানি টাকা উঠছে না। আপনাদের যে গরু এই গরুর দাম কত টাকা হয়েছে? আপনার কিনা কত দিয়ে? সেই ক্ষেত্রে আপনার জন্য গরু কিনছি, বাজার দর ব্যস্ত হইবে, বেশি দিন নাই। এখানে গরু নিয়ে এসে আর বাড়ি করে আছে, কিন্তু সেই সেটা এমন করলাম এটা বেচতে পারলে আবার নিয়ে আসবো, তাই বেচতে পারলাম না। সুপ্রিয় দর্শক, আরকে নিউজের সরাসরি সংযোজন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ রফিক। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া সদরের যে আপনার মধুপুর যে গরুর হাট, সেই গরুর হাটের ঠিক মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলছি। তো দর্শক, আজকের এই যে গরুর মধুপুর যে গরুর হাটের যে অবস্থা এবং যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনাদের সামনে আমি সরাসরি উপস্থিত হব এবং আজকের এই গরুর বাজারের পরিস্থিতি নিয়ে আমি সরাসরি আপনাদের যে সমস্ত ক্রেতা এবং বিক্রেতা যারা আছে তাদের সাথে আমি কথা বলবো। আসলে তারা আজকের এই বাজার পরিস্থিতি নিয়ে তারা কি কিভাবে চিন্তা করছেন এবং তারা কি বলেন, সে কথাগুলো আমি আপনাদের শোনানোর জন্য চেষ্টা করবো। সে বলতে সবাই আমার সঙ্গে থাকবেন। ভাই, এগুলো দাম কেমন কি হচ্ছে? ভাই, চারটে করে দাম করছে 8.5 লাখ। 8.5 লাখ আপনার কিনা কত দিয়ে? 9 লাখ। ভাই, 9 লাখ? 9 লাখ। দাম হচ্ছে কত? দাম 8.5। তার মানে অর্ধেক নাই? অর্ধেক নাই ভাই। আচ্ছা, এই পরিস্থিতি হওয়ার কারণ কি? দেশের মানে এরকম খারাপ বলে এই জন্য হচ্ছে অবস্থা হচ্ছে এটা। আচ্ছা, বলা হচ্ছে ভারত থেকে আপনার গরু আমদানি হচ্ছে, সঠিক কিনা? ভারত থেকে এই অবৈধ হচ্ছে যে ভারত থেকে গরু আসছে বলেই ঝামেলার জন্য হচ্ছে গরু এই দেশে বিক্রি হচ্ছে না, বাইরে কোনো পাড়ি নাই, শুধু এদেশের ব্যাপারে রাই। শুধু এসে ব্যাপারে রাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি করতে আমরা দেখছি কুমিল্লা, চিটাগাং, বরিশাল অনেক জায়গায় ব্যাপারে রাখছে বা নাই? নাই জি। আচ্ছা, এর জন্য মূলত কি কারণ হতে পারে? এর জন্য ভাই আমি কি বলবো, কেন আমার ব্যাপারে আমার তো কামসা না ভাই, আমাদের হাতে একটা গরু আছে 190, 180। তাহলে পুরাটাই কি ক্ষতির মুখে পড়বেন? পুরাটাই ক্ষতির মুখে ভাই। গরুর বাজার কম, কারণ কারণ এখন নিয়েছে না ব্যাপারীরা, আমি কি করব? নিয়েছে না কেন? নিয়েছে না, দাম কম পাই আমরা যে খাইছি, খানি টাকা উঠছে না ভাই। আমার সামনে কিছু জানি ভাই, মানে সুখের কথা কেউ বলছে না, বাজার অত্যন্ত একদম বাজার কম যাচ্ছে, ব্যাপারি শেষা গেল তো, ব্যাপারি কিনা বেচা হচ্ছে না, সেরকম নুকসানে বুঝে গেলাম আমরা। কারণ কি? গরুর চাপ বেশি। চাপ বলতে আপনি কি বোঝাচ্ছেন? কাস্টমার নাই, কাস্টমার কম, ব্যাপারি নাই, আচ্ছা বলা হচ্ছে যে ভারত থেকে গরু আমদানি হওয়ার কারণে আজকের বাজারে পরিস্থিতি নরমাল। এটা কথাটা কতটুকু সঠিক? আপনাদের যে গরু এই গরুর দাম কত টাকা হয়েছে? আপনার কিনা কত দিয়ে? 290 দিয়ে আপনার কিনা? 80 দাম। তার মানে 5,000 টাকা গেল কোথায়? হারা গেল? 10,000 হারা গেল? 90 80 দাম। আচ্ছা, আজকের যে বাজার এই যে মধুপুর যে হাট, এই সেই হাট তো আজকে শেষ বাজার, তো এরপর আপনি কোথায় বিক্রি করবেন যদি আজকের বাজার না হয়? কারণ এখন তো সন্ধ্যা ঘনিয়ে আসছে। বাইলি বাজার? হ্যাঁ। এই গরুর দাম হয়েছে কত? 80,000। কিনা কত দিই আপনার? 80। 80 দাম বলছে, 5,000 টাকা কমে গেল। হ্যাঁ,
এটা 5000 টাকা লস হচ্ছে তাহলে লস লস তে লসে কি বিক্রি করবেন না দাম যদি না হয় দাম যদি না হয় কি না না বিক্রি করবেন না আজকের বাজার এটা কুষ্টিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বাজার এটা তো এই মধুপুর বাজার আজকে বাজার শেষ বাজার জি তে এই পর আপনি কোথায় বিক্রি করবেন যদি না হয় না হয় আপনি লামপুর আছে ঘাটক ঘাটক বাজার আছে আচ্ছা তারপরে কি লসে বিক্রি করবেন না 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 গরু কিনা বেশি কি লসে বেশি আপনাদের গরু কয় টাকা দিয়ে কিনা 80000 80টা কিনা দাম বলছে কত এখন 70 70 75 দাম বলছে আমার নাম আলম সেলিম আলম সেলিম শরীফ শরীফ আপনি কোথা থেকে আসছেন বরিশাল কোনদি থানা বরিশাল থেকে হ্যাঁ আচ্ছা আজকে যে এই যে মধুপুর যে বাজার হ্যাঁ সেই বাজার সম্পর্কে একটু বলবেন বাজার সোনার বাজার কম কারণ কি কারণ গ্রাহক কত নাই গ্রাহক নাই গ্রাহক নাই গ্রাহক নাই গ্রাহক নাই আচ্ছা কিন্তু যে সমস্ত চাষ ছোট বড় কৃষক আছে তারা কিন্তু বলছেন যে আমরা পুরাটাই কিন্তু ক্ষতির মুখে পড়তে যাচ্ছি এবং আপনারা দাম দিচ্ছেন না হ্যাঁ আমরা বাস্তব না আমরা বাস্তব পারি না ও আচ্ছা আচ্ছা আপনারা বিক্রি করতে পারছেন না আমরা বিক্রি করতে পারি না ঈদের তো সামনে বেশি দিন নাই নাই তো সেই ক্ষেত্রে এই বাজার যদি চলে সেই ক্ষেত্রে বাজার জুনুনে গরু কিনছি বাজার দর ব্যস্ত হইবে আপনি এবারে একটু কথা বলেন যে ভারত থেকে কি গরু কিন্তু আমদানি হয়েছে নাকি হ্যাঁ কিছু আমদানি হয়েছে ও যার দেখতে বাজার এই অবস্থা বাজার এই অবস্থা ও আচ্ছা আচ্ছা তাহলে ভারতের থেকে গরু আসার কারণে কি এটা অবস্থা এই অবস্থা মানতে যায় আচ্ছা বাজার কেমন কি বেশি না কম দাম বেশি না কম বলছে কম এর কারণ কি এর কারণ কি এর কারণ কি কম হওয়ার কারণ কি এই যে কম বলছেন আপনি এই কম হওয়ার কারণটা কি অনেক গরু তো অনেক গরু অনেক গরু থেকে ব্যাপারে কিনছে ভাই আপনার গরুর দাম কত হয়েছে যেমন টার্গেট করছিলাম দুই লাখ আচ্ছা এখন গরুর দাম করেছে 60-65 এক লাখ খরচ কত হয়েছে খরচ 1000 টাকা হয়েছে ভাই খরচের টাকা তো হ্যাঁ হ্যাঁ জিনিসপাতির যে পরিমাণ দাম তাতে খরচের টাকা ওঠে না ওঠে না লস পুরাই লস প্রচুর গরু এই হাটে প্রচুর গরু আমদানি হয়েছে সময় তো নাই না সময় নাই আজকের বাজার এখানে শেষ তো সেই ক্ষেত্রে কি করবেন হ্যাঁ বেশ বিক্রি করতে হবে মানে যা হয় তাতে লাভ হয় লস হোক সময় তো আর নাই না তো আর বেশি দিন নাই এজন্য লস হলো গরু বেচা নাই আমার নাম তুফাজ জি জি গরু তিনটে আনছি এই তিনটা এটা 600 নিচে বলছে দাম একটা জোড়া একটা 300 নিচে একটা বস বলছে বুঝলে 300 নিচে বলছে একটা জি এখন সে অনেক লস আছে লস আছে জি সন্ধ্যা তো ঘনিয়ে আসছে
এখন বাসায় যাব গরু নিয়ে জি না হলে দেখবো একটু ঢাকায় নিয়ে যাওয়া বেচাকেনা করতে পারে তাছাড়া একেবারে এখানে কম টাকায় ব্যস্ত যায় না এর চেষ্টা করবো দুই পয়সা বাড়ানোর জন্য এই এখানে গরু নিয়ে এসে আরো বাড়ি কটা আছে কিন্তু সেই সেটা এই বলে গেলাম এটা বেচতে পারলে আবার নিয়ে আসবো তাই বেচতে পারলাম না বাজার অনুযায়ী আজকে কি অবস্থা বাজার অনুযায়ী বেচার বিক্রি একটু কমই মানে ঈদ মার্কেট হিসাবে বাজারে বেচা কেনা কম কম জি কারণ কি কারণটা এখন ব্যাপারে বাইরেতে আসে নাই মানে দূরের দূরের ব্যাপারে আসে নাই এখানকার তো দেশ এলাকার লোক কম কেনে যায় ঈদের বাজারে মার্কেটে ঈদের মার্কেটে গরু ফিরে যায় বাইরে এর পেছনে যৌক্তিক তো কারণ একটা আছে যে ওই কারণে কারণে দামটা কম হচ্ছে বা বেশি হচ্ছে আর কি অন্য কোনো কারণ আছে কিনা অন্য কোনো কারণ নেই মালের দাম বেশি আমরা তো হয় যে গরু বেশি একটা কথা আমরা শুনছি যে ভারত থেকে গরু আমদানি যদি হয় সেক্ষেত্রে দাম করার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আপনি একজন ব্যাপারী হিসেবে কি বলবেন ব্যাপার হিসাবে আপনি তো মাল নেওয়া যায় আমি তো খুব বেসেছি আমার দামে কেরাসিনে পড়তে আমি তাই বেসেছি আচ্ছা আমি গ্রামের তো গরু কিনেছি সস্তায় আমি বেসেছি সস্তায় দিয়ে দিচ্ছে আমার আমার তো লাভ নেই আজকে গরুর বাজার কি অবস্থা আজকের বাজার মিডিয়াম মানে বেশি রকম কারণ কি ভারত থেকে কি করবো আসছে আপনার মতো আজকের যে কম তাতে কি চাষ হবে